আদরের চোটে আমি মরে যাবো। ওরে বাবা, তা তুমি শোনো, তুমি শোনো সব বাবা মার কথা। হ্যাঁ বাবা মার কথা শোনো না, এ বাবা চ্যানেল। তো আজকে হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে বাজে এখন 10:45, আর আমি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে তেল লাগিয়েছি, কিন্তু তেলের সঙ্গে লাগিয়েছি পেঁয়াজের রস। কেন চুলগুলো খুব পাতলা হয়ে যাচ্ছে, অনেক চুল ঝরে যাচ্ছে। আগে না আমার চুলে চুল প্রচন্ড ঘন ছিল আর কোঁকড়া ছিল, এখন সেই জিনিসটা একদমই নষ্ট হয়ে যাচ্ছে, আর এদিককার ওদিককার জল করে চুলগুলোর অবস্থা একদম শেষ। তো সেই জন্য এখন লাগিয়েছি চুলে পেঁয়াজের রস, আর মোটামুটি তোমার 20 মিনিট হয়ে গেল, আর ভীষণ উৎকট একটা গন্ধ বেরোচ্ছে। তো এটাকে সহ্য করেই আছি, 1 ঘন্টা বাদে চুলটা ধোবো, আর মুখেও ভাবছি আজকে একটু মুলতানি মাটি লাগাবো, তো ফেস প্যাকটা লাগাবো। আর দেখো এই যে এখানে বলছিলাম একটা ফোড়া, দেখো কি বিভৎস অবস্থা এটা রয়েছে, কি করব এটা নিয়ে আমি বুঝতে পারছি না। এবার ফেটে টেটে গেলে তো আরো মানে সাংঘাতিক অবস্থা হবে। তো যাই হোক, সকালে জল খাবার এখনো খাওয়া হয়নি, বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, এখন জল খাবারটা খাবো। আর তাড়াতাড়ি করে আগে হেয়ার প্যাকটা লাগিয়ে নিলাম, উঠেছি আজকে প্রায় 9:15 তখন। তারপরে মা চাটা করে দিল, খেয়ে দেয়ে বিছানা থেকে নামতে নামতে তোমার তখন বাজলো 9:40। তারপরে তাড়াতাড়ি করে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, আর আজকে প্লাম্বার আসার কথা আছে, তো সে আসলে তো বা জল টল যদি বন্ধ করে দেয়, সেই জন্য চুলে আগে তাড়াতাড়ি করে প্যাকটা লাগিয়ে নিলাম, ভাবলাম যে একটু বাদ থেকে তোমাদের সাথে কথা বলবো। তো চুলে প্যাকটা লাগিয়ে নিয়ে দেনান দেয়া তোমাদের সাথে কথা বলতে বসেছি। তো চুলে প্যাকটা থাকুক এখন, মোটামুটি 11:30 অব্দি রাখবো, তারপরে ধুয়ে নেবো, আর যদি তার থেকেও বেশি গন্ধ ওঠে তাহলে তার আগেই ধুতে হবে। কিন্তু চুলের ভালোর জন্য এটা 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা চুলে রাখা ভালো, সেটা আমি জানি, কিন্তু কি করব। তো চলো এখন আগে আগে ব্রেকফাস্টটা খাই, তারপরে দেখছি কি করা যায়। তো এই যে খাবার নিয়ে চলে এসেছি, আছে হচ্ছে তোমাদের পরোটা, সুখা পরোটা, তার সাথে আছে আলুর তরকারি মানে আলুর দম, আর তার সাথে আছে একটা ডিম সেদ্ধ, আর এই যে দেখো কমলা লেবু নিয়ে বসেছি। তো খাবো এখন, পেটটা পুজো করে নি, ব্রেকফাস্টটা একটু হেলদি হওয়া উচিত, কিন্তু আমি তো পরোটা ফরোটা খেতে এত ভালোবাসি যে কি আর বলবো তোমাদেরকে, হেলদি করি না। আর পেছনে জামা কাপড় গুলো দেখছো, এগুলো হচ্ছে শীতের জামা কাপড়, শীতকালে এত জামা কাপড় বের হয়েছে কি বলবো, এখন এগুলোকে রোদে দেবো। তো চলো খাবারটা কমপ্লিট করি, আর এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট জিনিস, এটা হলে আর কিছু লাগে না আমার। একদম ভূত হয়ে গেছি, এরপরে স্নান করব, তারপর তোমাদের সাথে দেখা করব। আর কি বলতো এই যে ব্রণর এই জায়গাগুলোতে দিইনি। দেখো কে এসছে আজকে আমাদের বাড়িতে, দেখো কি কি নাম, অহনা কর্মকার, না আমি তো জানি সুন্দরী তোর নাম, আমি তো জানি সুন্দরী। তো সুন্দরী কি খাচ্ছিস এখন বসে? ও বম্মাস বাচ্চা চলে এসছে, বম্মাস বাচ্চা এখন বিস্কুট খাচ্ছে, বিস্কুট বিস্কুট খাচ্ছে, তো বিস্কুটটা খাক। চলো আমরাও একটা ফটো তুলে নিই, তুলবো তার আগে তো রেডি হতে হবে ফটো তোলার জন্য, রেডি হতে হবে না।
দেখো দেখো দেখেছো ওরে বাবা আদরের চোটে আমি মরে যাব আদরের চোটে আমি মরে যাব ক্যামেরা ক্যামেরা দেখ ক্যামেরা নড়ছে এই যে কি দেখো কোন ক্লাসে পড়ো বলে দাও তো সবাইকে সবাইকে বলে দাও কেজি সিতে আচ্ছা স্কুলের নাম শ্রীঅরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন ওরে বাবা স্কুল তো এখন বন্ধ সব বন্ধুদের সঙ্গেও দেখা সাক্ষাৎ বন্ধ তো এই দেখো চলে এসছে অহনারানী ফড়ফড়ানি আমি ওকে ফড়ফড়ানি বলি কেন কেন অত্যধিক কথা বলে অত্যধিক কথা ওর জিভ বের করতে হয় না সবাই বাজে বলবে তোর আঙ্কেল আন্টি দেখ কত আঙ্কেল আন্টি দেখছে তারপরে তোকে হচ্ছে দেখছে তোর ভাই বোনরা দেখছে দাদা দিদিরা দেখছে সবাইকে কি বলতে চাস তুই বল বলতে চাই কি যে বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ বলতে চাও ভিডিওটা দেখা ওরে বাবা রে তো পুরো ব্লগার হয়ে গেছে পুরো ব্লগার হয়ে গেছে বলছে থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য আর কি করতে হবে একটু বলে দাও তো একটু বলে দাও তো আর কি করতে হবে আর কি করতে হবে করতে হবে খেতে হবে পড়তে হবে সবাইকে তোমার ভাই বোনদেরকে বলে দাও পড়াশোনা করতে হবে আর কি করতে হবে খেতে হবে আগে করতে হবে তারপরে খেলতে তারপরে খেলতে হবে হ্যাঁ তারপরে আর ভালো করে তারপরে বাবা বাবা মায়ের কথা শুনবে ওরে বাবা তা তুমি শোনো সব বাবা মার কথা হ্যাঁ বাবা মার কথা শোনো না এ বাবা এই তো ভাই বোনরা তো উল্টো পাল্টা শিখে যাচ্ছে ভাই বোনরা কি শিখছে ভাই বোনরা তাহলে তখন কি বলবে দেখো এখানে এই দেখো মুখ দেখা যাচ্ছে না আসো এদিকে আসো এই দেখো ভাই বোনরা কি শিখবে তাহলে তোমাকে দেখে যে দিদি তো কথা শোনে না তাহলে কি বলবে ভাই বোনরা আরে বাবারি ভাই বোনরা কথা শুনবে তো বাবা মার আর পড়াশোনা করতে হবে ভালো করে ওটা বলে দাও একটু পড়াশোনা করতে হবে এই তো এইগুলোই বদমাইশি না পাকা হ্যাঁ পাকা পাকা কথা বল একটু সবাই শুনুক তুই কি বিয়ে করতে চাস কেন আর বিয়ে করতে চাস না আচ্ছা 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 তাহলে কি করতে চাস তুই বল তোর কি করতে ভালো লাগে একটু বলে দে তো সবাইকে এ পড়তে তো ভালো লাগেই না এটা বাজে কথা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা ভিডিওতে এরকম বলতে হয় তাই তো পিপি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে পিপি চ্যানেলকে পিপি সাবস্ক্রাইব করে দেবে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ শেয়ার করে দাও আমিও শেয়ার করে দেব ওহো আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা খাও এখন মন দিয়ে খাও কি খাচ্ছ হাইড অ্যান্ড সিড বিস্কুট এগুলো কি খেতে হয় এগুলো তো ভিতরে চকলেট থাকে টেস্টি লাগে ওলে বাবা লে খাও খাও তো ফ্রেন্ডস তোমাদের সাথে অনেকক্ষণ বাদে কথা বলছি আর এখন হচ্ছে সন্ধে 6টা বাজে আমার সন্ধের সমস্ত কাজ হয়ে গেছে সন্ধে প্রদীপ দেওয়া হয়ে গেছে এখন মা গেছে কফি বানাতে তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই আর ভিডিওর আগে যে তোমরা বাচ্চাটাকে দেখলে সে হচ্ছে আমাদের একটু আগে যাকে তোমরা ভিডিওতে দেখতে পেলে একটা বাচ্চা মেয়ে সেই মেয়েটা হচ্ছে আমাদের ল্যান্ডলর্ডের মেয়ে তো এবার ও মাঝে মাঝেই আমাদের বাড়িতে আসে ও আসে ওর মাও আসে আগে তো অনেক বেশি আসতো এখন করোনার জন্য একটু কম আসে তো যাই হোক তো ও এসেছিল আর কি বলতো আমার না স্নান করে উঠে ভীষণ ঠান্ডা লেগে গেছিল তো তারপরে ভাবলাম যে একটু রোদে যেয়ে দাঁড়াই তো রোদে যেয়ে দাঁড়ানোর পরে আবার ঠিকঠাক হয়ে গেছিলাম তো কেন প্যাক তুলে তারপরে তোমার শ্যাম্পু করেছি তো আর ঠান্ডা জলে আমি গরম জলে স্নান করি না এই মানে কলকাতার ওয়েদারে গরম জল আমি নিই না তো যাই হোক তারপরে রোদ টোদ পুইয়ে এসে রোদ তো আমাদের থাকে না এই পাশে একটু জায়গায় জানলাটার পিছনে যে দাঁড়াতে হয় তো যাই হোক ওখান থেকে রোদ টোদ গায়ে লাগিয়ে নিয়ে এসে পুজো দিলাম তোমরা তো দেখতেই পেলে তারপরে ভাবলাম যে একটু এডিট করে নি মানে আমি কালকে যে যেই ভিডিওটা আজকে তোমরা দেখছো সেই ভিডিওটা মানে আমার মাকে সাজানোর যে ভিডিওটা আমি পাবলিক করেছি তো সেই ভিডিওটার একটু বাকি ছিল এডিটিং করা তো ভাবলাম যে 5 মিনিটের কাজ আছে একটু করে নি তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো এবার তার মধ্যে আসলো ও এবার ও হচ্ছে ভীষণই দুষ্টু এবার ওকে নিয়ে মানে তখন আমি কি করব ওর সাথে কথা বলবো না ওকে নিয়ে কি করব সে তো শুটও করতে দিচ্ছে না আমাকে ক্যামেরা ট্যামেরা মানে ওর দিকেই রাখতে হয়েছে আজকের ব্লগটাতে তোমরা দেখতেই পেয়েছো তো ওর দিকে করলাম ওর সঙ্গে কথা টথা বললাম এবার অ্যাটেনশন হচ্ছে ওকে সবসময় দিতে হবে
যতক্ষণ ও বাড়িতে থাকবে ততক্ষণ দিতে হবে। তারপরে যাই হোক, ওকে নিয়ে এডিটিং করতে বসে আমার সে 5 মিনিটের কাজটা 12:30টায় এসেছিল, ও যখন গেল 2:30, 2:30টার সময় তখন কোনো ক্রমে আমি সেটা শেষ করলাম, তাও চেক করা হয়নি। তারপর কোনো ক্রমে একটু খেয়ে দিয়ে সেটাকে চেক করে এবার যখন আমি আপলোড করতে যাচ্ছি, আমার মনে হচ্ছে মাথার চুলগুলো সব আমার আজকে উঠে যাবে, না আমার ওয়াইফাই কানেক্ট হচ্ছে না, আমি নেট দিয়ে যখন আমার মানে যেটা জিওর নেট থাকে সেটা দিয়ে যখন করছি, সেটা দিয়ে তো মানে 1-1.5 ঘন্টা লাগাচ্ছে, মানে আমার পুরো নেট ব্যালেন্সটা ওখানে কেটে নেবে। তো এইভাবে করতে করতে যাক, তাও মানে সব ঠাকুরের ইচ্ছায় ভিডিওটা আপলোড হয়ে গেল। তারপরে আরো যেগুলো কাজ থাকে সেগুলো সব সেরে টেরে নিয়ে তো যাই হোক, সেটা তো আপলোড হলো। আর তারপরে যে দুষ্টু বাচ্চাটা এসেছিল তার কথা আর আমি কি বলবো, বাচ্চারা দুষ্টুই হয়। তো এবার তার কথা আর আমি কি বলবো, মানে ওকে যখন অ্যাটেনশন আমি দিচ্ছি না, আমাকে কামড়ে খামছে, চেটে, ইভেন লাস্টে যাওয়ার সময় হাতটা মানে এমন ভাবে মচকেছে আমার হাতটা কিছুক্ষণ ব্যথা ছিল। তো যাই হোক, ও তো প্রত্যেক দিনই আসে, ওর এই সমস্ত দুষ্টুমি আমাদের সঙ্গে চলতেই থাকে। তো এখন ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নি, আর আজকে সত্যি কথা বলতে কি লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ইচ্ছে আছে ডিনারটা শেয়ার করার তোমাদের সাথে, কি কি রান্না হয়েছে সেটা তখনই বলবো আমি। আর চলো এখন একটু আমার বিজনেসের কাজ আছে সেগুলো করে নি, তারপর তোমাদের সাথে। আজ রাত্রি 10:45, তো এখন মা গেছে একটু পেঁয়াজি ভাজতে ডিনারের জন্য, আর একটু আগেই আমি জাস্ট বিজনেসের কাজগুলো শেষ করেছিলাম, করে না আমি একটু ইটিং শো দেখছিলাম, আমার ইটিং শো দেখতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ইউটিউবে মোটামুটি তাও 1/2 ঘন্টা হলো দেখছি। আর দেখো এটার অবস্থা, দেখো এই ফোড়াটা যে কি হবে আমার, আমি সেটাই বুঝতে পারছি না, কি যে লাগাবো সেটাও বুঝতে পারছি না একদম। আর এই নাকের এই হাড়টা দিয়ে না ভীষণ ব্যথা করছে, এত ব্যথা করছে যে আমি যে একটু কথা বলবো একটু ব্লগিং করবো আমার সেটাও ইচ্ছা করছে না। দেখো চুল টুলের কি অবস্থা ব্যথার চোটে, এই যে দেখো এটা ফোড়া, কি হবে কে জানে। যাই হোক, তো চলো এখন আগে ডিনারটা করে নিই, আর তার আগে আমি এই বিছানাটা রেডি করে যাব, কেন এসে এত ভাত খাওয়ার পরে না এত ঠান্ডা লাগে যে মানে এসে মনে হয় যে সঙ্গে সঙ্গে কম্বলের তলে ঢুকি। তো খেয়ে দিয়ে ব্রাশ টাশ করে ফেস ওয়াশ করে তারপরে এসে এখানে একদম কম্বলের তলে ঢুকে যাব। আর দেখো এখানেও একটা ব্রণ উঠছে মনে হচ্ছে, এখানে একটা ব্রণ উঠছে, এটা ব্রণ, এখানে একসাথে দুটো ব্রণ উঠছে, আর এটা তো ফোড়াই। আজকে আমাদের বাঁধাকপির তরকারি, মিষ্টি কুমড়ো সিদ্ধ, পেঁয়াজি, ডাল আর ভাত, তো চলো খেয়ে নি তারপর তোমাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়া, ব্রাশ করা হয়ে গেছে, ফেস ওয়াশ লাগানো হয়ে গেছে, চলে এসেছি এখন ভিডিওটাকে এন্ড করব, বাই বলবো তোমাদেরকে। আর দেখেছো কিরকম লাগছে দেখতে, পিকনিক মতন। তো যাই হোক এখন শেষ করব, আর একটুকু এনার্জি নেই, আর এটার ভীষণ ব্যথা হচ্ছে, শরীরটাও ভালো লাগছে না। তো চলো আজকের মতো, তো আজকে আমি ভিডিওতে খুব একটা বেশি কাজ তোমাদেরকে দেখাতে পারলাম না, আশা করব পরের নেক্সট কোনো ভিডিওতে আমার যেটা ডেইলি রুটিন থাকে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা আজকে আমার ফ্যামিলিকে নতুন ভিজিট করছো তারা প্লিজ আমার পরিবারের সদস্য হয়ে যাও। তো আজকে এখানে শেষ করব, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।